হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? পাইথন বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে মূলত আমি আপনাদেরকে পান্ডাতে কিভাবে মিসিং ডাটা হ্যান্ডেল করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। তো আমার ডাটাটা যে ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারে আমি এসেছি এবং সেখানে সিএমডি লিখে আমি আমার এই জুপিটার নোটবুকটা রান করেছি। রান করার পরে আমি পান্ডাটা এখানে ইম্পোর্ট করেছি, সঙ্গে নতুন আরেকটা মডিউল ইনস্টল করেছি বা ইম্পোর্ট করেছি, সেটা হচ্ছে এমআইএসএনও, মিসিং এনও। তো এই মিসিং এনওটা যদি আপনার কম্পিউটারে না থেকে থাকে তাহলে আপনি সিএমডি কমান্ডের মাধ্যমে কমান্ড প্রম্পটা রান করে এখানে পিপ ইনস্টল করবেন, পিপ ইনস্টল সিএমডি এনও, সরি মিসিং এনও, তারপরে এন্টার এন্টার দিলে এই ফাইলটা আপনার কম্পিউটারে ইনস্টল হবে। যেটা যেহেতু আমার এখানে ইনস্টল করা ছিল তাই এখানে ইনস্টল হচ্ছে না। সো এরপরে আমরা কি করব, এখানে এসে এটাকে ইম্পোর্ট করব। তো এতটুকু পর্যন্ত আর কি। তো চলো তাহলে আমরা শুরু করি। তো আমাদের মিসিং ডাটাটা সম্পর্কে আগে আমরা একটু দেখে নিই আমাদের ডাটার প্যাটার্নটা। আমাদের ডাটার প্যাটার্নটা হচ্ছে অনেকটা এরকম যে এখানে কিছু ডেট দেওয়া আছে, টেম্পারেচার আর উইন্ড স্পিড এবং ইভেন্ট। তো এই যে ডাটাটা এখানে দেওয়া আছে এই ডাটাটা আপনার কিছু দেখেন, এখানে কিছু ডাটা মিসিং দেওয়া আছে, যে ডাটাগুলি আমি অলরেডি সেই জায়গাগুলিকে হলুদ করে দিয়েছি। তো আমাদেরকে যে কাজটা করতে হবে মিসিং ডাটাটাকে ঠিক করতে হবে। তো আমরা বিভিন্ন পদ্ধতিতে এই কাজটা করতে পারবো পান্ডার মধ্যে, বাট প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ডাটাটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ সিএসবি ফাইলটা রিড করতে হবে। তো সিএসবি ফাইলটা রিড করার জন্য রিড সিএসবি, আমাদের ফাইলের নাম হচ্ছে MISSING মিসিং, সম্ভবত মিসিং ডাটা, হ্যাঁ মিসিং ডাটা ডট সিএসভি, ডাটা ডট সিএসভি, শিফট এন্টার দিলে ডাটাটা নিয়ে চলে আসলো। তো ওই ডাটাটা এখানে নিয়ে এসেছে, যেখানে ফাঁকা ছিল বা মিসিং ছিল সেই জায়গাগুলোকে এনএন করে দিয়েছে। দেখেন এই যে এনএন 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 এখানে এনএন। তো এখানে পান্ডাতে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে ও নিজে একটা ইন্ডেক্সিং করে। তো আসলে ডেটা আমার ইন্ডেক্স আমার ডাটা অনুযায়ী, তো আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেটাকে ইন্ডেক্স করতে হবে। তার আগে আমাকে একটা কাজ করে একটু দেখতে হবে যে আসলে এই ডেটাকে ডে কলামের ডাটা টাইপটা কি আছে। তো সেটার জন্য আমরা কাজ করি, প্রথম এই যে ডাটাটা আছে এই ডাটাটা চেক করলেই আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের আসলে এই ডাটা টাইপটা কি। তো এটার জন্য চেক করতে হলে আপনাকে টাইপ নাম করে একটা ফাংশন আছে, সেই ফাংশনের মধ্যে আমরা ডিএফ, যেহেতু আমরা এটাকে ডাটা ফ্রেমের ভেরিয়েবলে পাস করে দিলাম, তো ডিএফ দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে স্কোয়ার ব্রাকেট দেবো। স্কোয়ার ব্রাকেট দেওয়ার পরে আমরা এখানে সরি এখানে আমরা ডিএফ ডট এই কলামটার নাম হচ্ছে ডে কলাম, ডে কলাম, এবং এটা এটা হচ্ছে জিরো পজিশন, ডে কলাম জিরো পজিশন। সো আমরা এখানে ডে কলামে যাব, গিয়ে আমরা এটা জিরো পজিশনটা বলে দেবো, দিয়ে শিফট এন্টার, শিফট এন্টার দিলে ও আসলে আচ্ছা এখানে ডিএফটাকে লোড দিতে হবে, এইবার ও আসলে আসলে এই এবার দেখেন ও আমাকে বলে দিচ্ছে যে এই ডে কলামের এই যে ডাটাটা আছে এই ডাটা টাইপটা আসলে আমি দেখতে পাচ্ছি এটা ডে, বাট এটা কিন্তু আসলে স্ট্রিং। তো আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে এটাকে ডেটে কনভার্ট করতে হবে, অর্থাৎ পার্স ডেট। তার মানে এই যে রিড সিএসভি এর একটা প্যারামিটার আছে পার্স ডেট। তো আপনারা যদি দেখতে চান রিড সিএসভি পান্ডা, তো এখানে দেখতে পাবেন আপনার পার্স ডেট, পার্স ডেট আছে এখানেই, পার্স ডেট আছে কন্ট্রোল এফ পার্স ডিএ পার্স, দেখেন পার্স ডেট এটা। তার মানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই পার্স ডেটটাকে, পার্স ডেটটাকে কি কনভার্ট করবো কিসে, কোনটাতে পার্স ডেটে কনভার্ট করবো, ডে নাম করে যে কলামটা আছে এই কলামটাকে আমরা পার্স ডেটে কনভার্ট করবো, পার্স ডেটে কনভার্ট করবো। দেন হচ্ছে তার মানে এখন যদি আমি চেক করে দেখি যেটা করছিলাম ডি ডট ডে, এখন যদি আমি শিফট এন্টার এটাকে প্রেস করি দেখেন এটা কিন্তু এখন টাইম স্ট্যাম্প বা আপনার ডেটে কনভার্ট হয়ে গিয়েছে। তো এটা গেল। আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এর যে ইন্ডেক্সিংটা আছে এই ইন্ডেক্সিংটাকে আমি সরিয়ে দেবো, কারণ
সেটা হলে আমার ডাটাটা আসলে আমি ঠিক যেভাবে চাচ্ছিলাম সেইভাবে আমার সামনে আসবে। তার মানে আমাকে এই ডে কলামটাকে সেট ইন্ডেক্স করতে হবে। তো সেট ইন্ডেক্স নাম করে এই পান্ডাতে একটা সেট ইন্ডেক্স নাম করে আপনার এখানে দেখবেন একটা ডাটা ফ্রেম ডট সেট ইন্ডেক্স, ডাটা ফ্রেম ডট সেট ইন্ডেক্স, ডাটা ফ্রেম ডট সেট ইন্ডেক্স। এইখানে আমরা এই যে মেথডটা আছে এই মেথডের মাধ্যমে আমরা ইন্ডেক্সটা সেট করতে পারি। তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএফ ডট সেট আন্ডারস্কোর ইন্ডেক্স, সরি ডিএফ ডট সেট ইন্ডেক্স। এখন যেটা সেট ইন্ডেক্স করতে হবে সেটা হচ্ছে আমাকে ডে নাম করে যে কলামটা আছে এই কলামটাকে আমার সেট ইন্ডেক্স করতে হবে। তার মানে আমাকে প্যারামিটারটা হচ্ছে কোন কলামটাকে আমি সেট ইন্ডেক্স করতে চাই, ডে কলামটাকে সেট ইন্ডেক্স করতে চাই। আর এটাকে আপনি যদি পার্মানেন্টলি করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন প্লেস নাম করে এর একটা প্রপার্টিজ আছে, এই ইন প্লেসটাকে ট্রু করে দিতে হবে, ট্রু। তারপরে শিফট এন্টার যদি দেই ট্রু, তারপরে ও যেটা করলো সেটা হচ্ছে সেট ইন্ডেক্স করে। এখন আমি যদি এটা ডিএফ টা দেখি দেখেন এটা কিন্তু এখন ইন্ডেক্স কলাম হয়ে গেল। তার মানে এইটা হচ্ছে আমার এই মিসিং ডাটা হ্যান্ডেল করার জন্য এখন উপযুক্ত হলো, খুব ভালো। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই টেবিলটার কিছু স্ট্যাটাস আমাকে দেখে নিতে হবে। তো আমি এই একটা মডিউল এখানে ইনস্টল করেছি, এই মডিউলের কাজটা প্রথমে একটু দেখাই। এই মডিউল আসলে কিছু নাই, মডিউল আমাদেরকে এখান থেকে তো এনে এনটা খুঁজে খুঁজে বের করতে হয়। তো এইটা আসলে একটা লেখ চিত্রের মতো আপনাকে একটু ধারণা দেবে। এখন আমাদের দরকার নেই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে মিসিং ডাটা ডট ম্যাট্রিক্স, ডট ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সটা কোনটা? ম্যাট্রিক্সটা হচ্ছে ডিএফ, তার মানে এইটা যদি আমি ইয়ে করি তাহলে আমি খুব সহজেই এইটা ডিএফ, শিফট এন্টার শিফট এন্টার শিফট এন্টার, মিসিং এনো মিসিং এনো মিসিং এনো, এখানে নেই মিসিং এনো ইজ নট ডিফাইন্ড, মিসিং এনো কেন এম এস এনো, সরি এটা এম এস এনোতে আছে, এটা এম এস এন ও। তো এম এস এন ও দেন হচ্ছে শিফট এন্টার দিলে এসটিআর অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট শেপ, আচ্ছা হাইট উইথ ম্যাট্রিক্স, আচ্ছা। তো এখানে আসলে যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে ডিএফ, এটা তো আসলে কোনো ইনভার্টেড থাকবে না, তো যার জন্য এটা দেওয়ার পরে শিফট এন্টার যদি দেই এটা দেখা যাচ্ছে যে এই যে স্ট্যাটাসটা সে আমাকে ভুলে দিচ্ছে যে এটা যেহেতু আমাদের ভ্যালু ডাটা টেম্পারেচারে কোথায় কোথায়, যেমন টেম্পারেচার এখানে আপনার নান আছে, এরপর উইন স্পিডে এখানে নান আছে, হ্যাঁ দেখেন টেম্পারেচার সেকেন্ড ডাটাটা নান, উইন স্পিডে তারপরে ডাটা নান, এই যে ডাটাটা এখানে সমস্ত ডাটাগুলি নান। তো দেখেন এখানে একটা আছে সমস্ত ডাটাগুলি নান, এই হচ্ছে সেটা 9 তারিখের ডাটাটা সমস্ত। তার মানে এটা আপনাকে আর কিছুই না, এটা টোটাল স্ট্যাটাস সম্পর্কে ধারণা দেবে, আপনার যে ডাটাগুলি আছে তার মধ্যে কি পরিমাণ ডাটা বা সেই ডাটাগুলি কোথায় কোথায় মিসিং আছে। আর যদি আপনি জানতে চান যে আসলে আপনার কি পরিমাণ ডাটা মিসিং আছে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএফ ডট ইজ নাল নাম করে একটা মেথড আছে, সেই মেথডটা ইউজ করতে হবে। দেন হচ্ছে ডট সাম, দেন শিফট এন্টার দিলে সে আপনাকে বলে দেবে যে টেম্পারেচার নাম করে যে ফিল্ড আছে বা কলাম আছে সেখানে 8টা ডাটা, অর্থাৎ এই যে টেম্পারেচারে 8টা ডাটা, এখানে যতগুলি ডাটা আছে তার মধ্যে 8টা ডাটা নাল আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা ডাটা এখানে নাল আছে। ঠিক তেমনিভাবে উইন স্পিডে 6টা, ইভেন্টে 4টা ডাটা নাল আছে। আর যদি আপনি টোটাল জানতে চান যে আসলে আমার এটা হতে পারে অনেক বড় একটা ডাটা সেট, তো সেক্ষেত্রে আপনার কত কতটা সেলে নাল ভ্যালু আছে সেটা যদি আপনি দেখতে চান, খুব সিম্পল, এখানে আপনি জাস্ট আর একটা সাম ফাংশন যোগ করে দিলে সে আপনাকে টোটালটা করে দেবে। টোটাল হচ্ছে আপনার এখানে 18টা সেলে, দেখেন এখানে বলে দিয়েছে 18টা সেল, 18টা সেলে টোটাল নাল আছে। তো এরকমভাবে আপনি দেখতে পারেন
এটার পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে টোটাল ডেস্ক্রিপ্টটা দেখে নিতে পারেন, যে আসলে এই যে টেবিলটা আছে বা ডাটা সেটটা আছে এটার ডেসক্রিপশন অবস্থানটা কি। সো ডেসক্রাইব দিলে সেটা আসলে এই মুহূর্তে কতটা কাউন্ট আছে, যেমন টেম্পারেচারে 10টা কাউন্ট হয়েছে ডাটা, উইন্ড স্পিডে 12টা ডাটা কাউন্ট হয়েছে, এটার টেম্পারেচার উইন্ড স্পিড কত, টেম্পারেচারে মিন কত, উইন্ড স্পিডে মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন ম্যাক্স, মানে এই স্ট্যাটিস্টিক্যাল ডাটাটা আপনি যদি একবারে দেখতে চান তাহলে আপনি এই ফাংশনটা ব্যবহার করতে পারেন। তো খুব ভালো, আমরা মোটামুটি আমাদের ডাটার স্ট্যাটাসটা দেখে নিলাম যে আমাদের কি হতে পারে। এখন হচ্ছে আমাদের মেইন অপারেশন, আসলে আমরা এই মিসিং ডাটাগুলোকে কিভাবে সমাধান করি। তো যদি সমাধানে আসতে চাই সেক্ষেত্রে প্রথম সমাধান হতে পারে এটা, যে আমার এখানে মিসিং ডাটা যে যে কলামে NaN আছে, সরি যে যে রোতে NaN আছে সেই সমস্ত রোগুলিকে ফেলে দেওয়া, যেমন এই এই রোটা ফেলে দেওয়া, এই রোটা ফেলে দেওয়া, এই রোটা ফেলে দেওয়া। হতে পারে যে আপনার বস আপনাকে বলেছে যে তাহলে তুমি এখান থেকে যে যে রোয়ের ডাটা মিসিং আছে সেই সেই রোগুলিকে তুমি ফেলে দাও, ফেলে দিয়ে দেখো যে স্ট্যাটাসটা কি হতে পারে। তো সেটা যদি আপনি করতে চান বা দেখতে চান সেটার জন্য আপনাকে যে মেথডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে df ডট ড্রপ ইন এ, df ডট ড্রপ ইন। তো df ডট ড্রপ ইন এর কাজটা হচ্ছে আসলে আপনার এখানে যতগুলি মিসিং ডাটা ছিল সমস্ত ডাটাগুলিকে সে এখানে নিয়ে আসা। তো df যদি আমি প্রিন্ট দেই তাহলে দেখেন সে আপনার df 1 করে দিলাম, df ড্রপ ইন এ, হ্যাঁ ড্রপ ইন এ। তো দেখেন এই ডাটাগুলি আপনার হাতে চলে এসেছে, তার মানে এই ডাটাগুলির মধ্যে কোনো ধরনের এনএ ডাটা নেই, তার মানে এই যে এতগুলি ডাটা আমাদের সামনে ছিল আমাদের মূল যে ডাটা ফ্রেমটা সেটা হচ্ছে ডিএফ, শুধু ডিএফ। তো দেখেন আমি যদি এখানে সেই ডিএফটা আবার একটু প্রিন্ট দেই, তো এটা ছিল আপনাদের মূল ডাটা যার মধ্যে এতগুলি এনে ছিল। তো যেখানে যেখানে এনে পেয়েছে, যেমন এই 1 তারিখের ডাটাটার মধ্যে কোনো এনে নেই সেটা কিন্তু সে নিয়ে চলে এসেছে, তেমনি 10 তারিখের ডাটাতে গিয়ে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে 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 লাস্ট গিয়ে সে 10 তারিখের ডাটাটা ফ্রেশ পেয়েছে, যার জন্য সে 10 তারিখের ডাটাটা নিয়ে চলে এসেছে। তার মানে আপনি এটা একটা পদ্ধতিতে সমাধান করতে পারেন, যেখানে যেখানে এনএ আছে সেই অর্থাৎ নাল ভ্যালু আছে সেই ডাটাগুলিকে সে যেন ফেলে দেয়। আচ্ছা এটা একটা পদ্ধতি হতে পারে। আবার আরেকটা পদ্ধতি হতে পারে যে আপনার এই যে ড্রপ এনএটা করলাম, এই ড্রপ এনএটার মধ্যে আপনার বিশেষ ডাটা, সাপোজ মনে করেন এখানে এনএ আছে যে একটা এনএ আছে, তো সেই একটা এনএ যেটাতে যেটাতে আছে সেই ডাটাগুলি আমি জাস্ট দেখতে চাই। তো সেটার ক্ষেত্রে আপনি এটা করতে পারেন, যেমন এটা হচ্ছে আমার এই, এটাকে কপি করে নিই। আচ্ছা এটা কি, এটাকে ব্যবহার কন্ট্রোল ফি। তো সাপোজ আপনি চাচ্ছেন যে একটা ভ্যালু আছে, তো সেই ভ্যালুটার ক্ষেত্রে আপনি THRESS থ্র্যাশ লিখতে পারেন, থ্র্যাশ দিয়ে আপনি 1 লিখে দিতে পারেন, দিয়ে আপনি যদি এন্টার প্রেস করেন তো দেখেন যেখানে যেখানে ঠিক একটা আছে সেই ডাটাগুলি নিয়ে চলে এসেছে, অর্থাৎ একটা এনি আছে কিন্তু দুইটাই। আমি যদি আরেকবার একটু চাই, হ্যাঁ যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে দুইটা এনে যেখানে যেখানে আছে সেই এনে গুলা, দুই বা দুইয়ের উপরে যেখানে আছে সেই এনে গুলো কিন্তু এখানে আনেনি। দেখেন এখানে একটা আছে সেটা এনেছে, একটা আছে আছে, কিন্তু এখানে যদি আমি 1 করে দেই তার মানে হচ্ছে আপনার 1 বা 1-এর অধিক যেখানে এনে পাচ্ছে সেই ডেটা গুলো, সেই নাল ভ্যালু গুলি কিন্তু আমাদের সামনে নিয়ে চলে আসছে। বাট আপনি যদি এরকম ভাবে বলে দিতে চান যে আমি এরকম, সাপোজ আপনার বস বলে দিল যে 2টা এনে থাকলে সেই ডাটাটা টোটালি তুমি বাদ দিয়ে দাও, যেখানে 1টা আছে সেই ডাটা দিয়ে, তো তখন আপনি থ্রেশহোল্ড ব্যবহার করে এই ডাটাটা এরকম ভাবে আপনার সামনে নিয়ে চলে আসতে পারেন। আচ্ছা এইটা একটা পদ্ধতিতে কাজ হতে পারে। আবার এটা এরকম হতে পারে, আমি যদি একেবারে ফ্রেশ আবার ডি ডাটা ফ্রেমটাকে আবার একটু লোড দিই, তো এটা আমাদের ফ্রেশ ডাটা ফ্রেম। এই ডাটা ফ্রেমের মধ্যে সাপোজ আপনার বস বললো যে আপনি একটু কাজ করো, যেখানে যেখানে এনএ এনএ আছে এটা তো আসলে স্ট্রিং ভ্যালু, এটা তুমি এনএটাকে জিরো করে দাও। তো সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, এই যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ফিল এনএ ইকুয়াল টু জিরো করে দিতে পারি। আচ্ছা
তো সরি, এটা আসলে আমি ফিল করব, এটা ড্রপ এনে হবে না, এটা ফিল এনে নাম করে একটা মেথড আছে, সেই ফিল এনে মেথডটা আমরা ব্যবহার করব। তার মানে এটা যেটা করবে সেটা হচ্ছে রিপ্লেসের মতো অনেকটা কাজ করবে, অর্থাৎ যেখানে যেখানে আপনার এনএ এনএ এন আছে বা নাল ভ্যালু আছে সেখানে সেখানে সে জিরো করে দেবে, অর্থাৎ রিপ্লেস করে দেবে। তো এটা করার পরে আপনি যদি শিফট এন্টার দিই, শিফট এন্টার দিলে দেখেন সে আপনাকে যেখানে যেখানে নাল ভ্যালু ছিল সেখানে সেখানে জিরো করে দিল। তো এটা একটা সমাধান হতে পারে, কিন্তু দেখেন এখানে ইভেন্ট এইটা আসলে একটা স্ট্রিং কলাম বা টেক্সট কলাম, এই টেক্সট কলামটাতে আসলে জিরো হলে কোনো ভ্যালুই আসে না, কারণ এটা হতে পারে রেইন অথবা সানি অথবা স্নো, যে কোনো একটা হতে পারে, বাট জিরো আসলে এটার ক্ষেত্রে কোনো ভ্যালু হতে পারে না। তো এই টাইপের সমস্যার ক্ষেত্রেও একটা সমাধান করার পদ্ধতি আছে পান্ডাতে, সেটা হচ্ছে আপনি চাইলে এটাকে একটা ডিকশনারি ব্যবহার করে এটা একটা সমাধান দিতে পারেন। যেমন মনে করেন আমি এটাকে যদি আবার নেই নিয়ে এটাকে একটা ডিকশনারিতে ফেলে দিতে পারি, যে আমি আসলে চাচ্ছি এরকম না, আমি জিরো চাচ্ছি ঠিকই, তো সেক্ষেত্রে আমি জিরো চাচ্ছি টেম্পারেচারের ক্ষেত্রে। তো আমি এখানে টেম্পারেচারের ক্ষেত্রে আমি চাচ্ছি জিরো, টেম্পারেচারের ক্ষেত্রে আমি চাচ্ছি জিরো, সরি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, ডিকশনারি তৈরি করতে হলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয় এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হয়। তো এর মধ্যে আমি বলে দিলাম টেম্পারেচারে আমি জিরো চাই, উইন্ড স্পিড এইখানে যদি কোনো ফাঁকা জায়গা থাকে তো সেই ক্ষেত্রে আমি এটার ক্ষেত্রেও জিরো চাই, জিরো চাই, এটা কম বসতে হবে প্রত্যেকটা ইয়ের পরে, এটার পরে কম বসবে। আর বাট ইভেন্ট যদি থেকে থাকে, ইভেন্টের ক্ষেত্রে আমি আসলে চাই, ইভেন্টের ক্ষেত্রে আমি যেটা চাই সেটা কোনো একটা স্ট্রিং দেখা, সাপোজ আমি স্ট্রিং হিসেবে এখানে চাইছি নো ইভেন্ট। তো তার মানে আমি এখন যদি এটাকে রান করি শিফট এন্টার দিয়ে, শিফট এন্টার দিয়ে রান করলে দেখেন ও যেটা করলো সেটা হচ্ছে এখান এই জায়গাগুলিতে সে জিরো বসিয়েছে, কিন্তু এই জায়গাগুলোতে যেখানে সে নাল ভ্যালু পেয়েছে সেখানে সেখানে সে বলে দিয়েছে নো ইভেন্ট। এই পদ্ধতিটাতেও আপনি আপনার যে নাল ভ্যালু আছে এটার একটা সমাধান নিয়ে আসতে পারেন। তো আর এটাতে যদি মনে করেন যে না এটাও আসলে ভালো লাগছে না বা ভালো হচ্ছে না, এটার ক্ষেত্রে এইরকম হলে খুব ভালো হতো যে আমি চাচ্ছি 32 আছে, তারপরে যে ফাঁকা জায়গাটা আছে সেটা মিনিমাম আগের ভ্যালুটা দিয়ে এখানে রিপ্লেস হোক, আগের ভ্যালুটা দিয়ে এখানে রিপ্লেস হোক, 32 আছে এখানে এই জায়গাগুলি 32 রিপ্লেস হোক এরকম ভাবে। তো সেক্ষেত্রে আপনি এই ফিল এন এর আরেকটা মেথড আছে, ফিল এন এর আরেকটা মেথড আছে, তো ডিকশনটা মুছে দিই, ফিল এর আরেকটা মেথড আছে, সেই মেথডটা হচ্ছে আপনার ফরওয়ার্ড ফিল। তো আমরা একটু দেখে আসি ফিল এর মেথডটা নিয়ে, ফিল এনে ডাটা ফ্রেম, ফিল এনে ডাটা ফ্রেম, ফিল এনে, হ্যাঁ, তো এই ফিল এনের মধ্যে আমরা মেথড দেখছিলাম। তো এই ফিল এনের যে প্যারামিটারগুলি আছে সেই প্যারামিটারগুলির মধ্যে ভ্যালু প্যারামিটারগুলো তো আমরা দিচ্ছি। তো এইখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ব্রড ফিল্ড বা ফরওয়ার্ড ফিল্ড, হ্যাঁ, এগুলো আমরা ব্যবহার করতে পারি, বা ব্যাক ফিল্ড, প্যাক ফিল্ড, এটা ব্যবহার করতে আমরা এখানে ব্রড ফিল্ডটা ব্যবহার করি, এটা ব্যবহার করে দেন এন্টার যদি প্রেস, শিফট এন্টার প্রেস করলে এটা আসলে যাবে হচ্ছে আপনার একটা কমা আসবে, ইনভার্টেড কমা, হ্যাঁ ঠিক আছে। তার মানে ও যে কাজটা করলো সেটা হচ্ছে, সরি, এটা ইউজ করেছে আমরা বি ফিল, তার মানে হচ্ছে ব্যাক ফিল, তার মানে পিছন থেকে যে ফিলটা ছিল 28 তারিখ সেটা এই জায়গাটা দখল করে নিয়েছে, 32 এখানে হয়ে এসেছে, 34 এখানে 2 বা 34, তার মানে 8 এবং 9 তারিখে 34 হবে, দেখেন 8 এবং 9 তারিখে 34 হচ্ছে, তার মানে ব্যাক যে সাইডটা ছিল সেই ব্যাক ফিল্ডটাকে এখানে তুলে দিয়েছে। ঠিক তেমনি ভাবে আপনার যদি মনে হয় যে না আপনার এই ডাটাটাকে এইভাবে ফিল করা পছন্দ হচ্ছে না, আপনি চাইলে এটাকে ফরওয়ার্ড ফিলও বসিয়ে দিতে পারেন, ফরওয়ার্ড ফিল, দেন শিফট এন্টার দিলে দেখেন 32টা উপরে ছিল এটা নিচে নামিয়ে নিয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের এখানে 32 ছিল পর পর তিন, অর্থাৎ 8 এবং 9 এখন কিন্তু 34-এর পরিবর্তে 32 হবে, দেখেন 8 এবং 9 তারিখে আগে ছিল 34, যখন আমরা ব্রড ফিল করেছিলাম ফরওয়ার্ড ফিল করলে এটা 32-এ কনভার্ট হবে। তো এরকম ভাবে আপনি ব্রড ফিলটা ব্যবহার করতে পারেন।
আর যদি এইটার ক্ষেত্রেও অনেকের সমাধান হতে পারে, যদি এটার ক্ষেত্রে সমাধান না হয় আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এটার একটা মাঝামাঝি পদ্ধতি বা মাঝামাঝি পথের মাধ্যমে আমরা একটা ফিল আপ করতে পারি। যেমন যদি আমি আমার ডাটা ফ্রেমটাকে আবার লোড দিই, যেমন এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমি চাচ্ছি আসলে 32 এবং 28, এই জায়গার মাঝামাঝি কোনো একটা ডাটা এখানে যেন ফিল আপ হয়, তার মানে 9 এবং 7, এটা মাঝামাঝি কোনো একটা ডাটা যেন ফিল আপ হয়। তো এই কাজটা যদি আমরা করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যে ফাংশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইন্টারপোলেট ফাংশন। তো ইন্টারপোলেট ফাংশন চলে আমাকে দেখি। ইন্টারপোলেট ফাংশন, তো ইন্টারপোলেট ফাংশনেও বেশ কিছু মেথড ওরা ইউজ করে, যেমন ডিফল্ট হিসেবে এখানে লিনিয়ার মেথডটা থাকে। তো আপনি চাইলে এখানে আরো বেশ কিছু মেথড ব্যবহার করতে পারেন। এখানে ডিফল্ট হিসেবে ওরা লিনিয়ারটাকে সেট করে দেয়, ডিফল্ট হিসেবে এটাকে লিনিয়ারটা সেট করে দিয়েছে। আর এখানে আরো অনেকগুলি আছে, আমি একটা একটা করে দেখাই। হ্যাঁ, তো প্রথমটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা এখানে তাহলে গিয়ে বলে দেব। তো চলেন যাই, সাপোজ DF2 তে যাই। আর DF ভ্যালুটা, এটা যেহেতু এটা নিয়ে, আচ্ছা এটা নিয়ে হচ্ছে Ctrl+C Ctrl+V, দেখো DF অনই থাকে। তো এই ক্ষেত্রে আমাদের মেথডটাকে আমরা ব্যবহার করতে পারি আপনার ইন্টারপোলেটটা, ইন্টারপোলেট, সরি ইন্টারপোলেট, ইন্টারপোলেট মেথড। আর এইখানে ডিফল্ট হিসেবে যদি কিছু না বলি মেথড, তো সেখানে আমরা বলে দিতে পারি লিনিয়ার। যদি আপনি কোনো মেথড উল্লেখ না করেন, ও ডিফল্ট হিসেবে এখানে লিনিয়ারটা নিয়ে নেবে। তো শিফট এন্টার দিই, শিফট এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন যেটা ঘটলো, আগে এই জায়গাটা ফাঁকা ছিল 28 এবং 32-এর মাঝখানে, তো দেখেন এখানে কিন্তু এখন অ্যাভারেজ একটা ডাটা বসিয়ে দিয়েছে, মাঝামাঝি একটা ডাটা বসিয়ে দিয়েছে। তার মানে ও কিন্তু মোটামুটি যেখানে যেখানে ফাঁকা পেয়েছে, সাপোজ এখানে 2-3টা ঘর ফাঁকা পেয়েছিল, 7, 8, 9, 7 এবং 8 ছিল তার উপর এবং নিচের ভ্যালুটা। তো 7, 8, 9 আমরা যাই, 7, 8, 9, দেখেন এখানে 8 ছিল আর এখানে 7 ছিল। ও এই 3টা জায়গাতে এই 7 এবং 8-এর মাঝামাঝি 3টা ভ্যালুকে এখানে অ্যাভারেজ করে বসিয়ে দিয়েছে। এটা মোটামুটি বলা যায় যে খুব কার্যকারী একটা পদ্ধতি বলা যেতে পারে। বাট এই ক্ষেত্রেও আপনি যদি আরেকটু খুব সিগনিফিকেন্টলি খেয়াল করেন, আমি যদি এই ডাটাটার ক্ষেত্রে কথা বলি আপনাকে, যে এই যে ডাটাটা করেছে সেটা হচ্ছে, এটা 1 তারিখের ডাটা আছে আর এটা 5 তারিখের ডাটা আছে। বাট এই 1 তারিখ থেকে 5 তারিখের ডাটার মধ্যে এটা 4 তারিখের ডাটা, মাঝখানে দেখেন দুটো ডেট কিন্তু আপনার মিসিং হয়েছে। তো ডেট মিসিংটা আমি পরে দেখাচ্ছি, ডেট মিসিংটাকে কিভাবে আপনি রি ইন্ডেক্স করবেন সেটা। বাট এই ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো হতো যদি এটা 1 তারিখ এবং এটা 3 তারিখ হতো, মাঝখানের ভ্যালুটা যদি 30 হতো তাহলে সবচেয়ে ভালো হতো। তার মানে আসলে এটার মাঝখানে কিন্তু আরো দুটো ডেট আছে। তার মানে আপনি এই ইন্টারপোলেটটা ব্যবহার করার সময় লিনিয়ার পদ্ধতিটা ব্যবহার করতে পারেন, বাট আপনি চাইলে এখানে ডেট ভ্যালুটাকে ব্যবহার করতে পারেন। তো ডেট ভ্যালুটা ব্যবহার করলে যেটা হবে, যেহেতু আমাদের এই কলামটা ডেট কলাম, তো ও খুব সহজে বুঝে নেবে যে মাঝখানে ডেট কোনো মিসিং আছে কিনা। যদি মিসিং থেকে থাকে তাহলে ও এই যে অ্যাভারেজটা করেছে, এই অ্যাভারেজটাকে আরেকটু ডেটের সাথে সমন্বয় করে আপনার এই অ্যাভারেজের কাজটা করবে। তো চলেন আমরা সেই কাজটা করি এবার। যেমন আগে এটাকে মেথডটা ছিল হচ্ছে, যদি এখানে মেথড না লেখেন তাহলে সে লিনিয়ার নিয়ে নেবে, METHOD মেথড ইকুয়াল টু LENER লিনিয়ার। বানানটা কি ঠিক আছে একটু দেখে নেই, LINER লিনিয়ার। তো দেখেন আমি যদি এটাকে এখন আবার শিফট এন্টার করি, সেই একই ভ্যালু আসবে, সেই একই ভ্যালু এসেছে। বাট এখানে যদি আমি এটাকে কপি করি, কপি করে নিচে নিয়ে, এখানে যদি আমি বলি যে আমার মেথডটা হবে হচ্ছে ডে, সরি এই মেথডটা আছে হচ্ছে ডে কি টাইম, মেথডটা হচ্ছে টাইম। সো মেথডটাকে আমি যদি এখানে ইউজ করি টাইম, দেন আমি যদি শিফট এন্টার দিই, তাহলে দেখেন যে ঘটনাটা ঘটলো, ও কিন্তু এখন আরো সুন্দর করে এখানে ডাটাটাকে ফিল আপ করলো। অর্থাৎ এইখানে ও বুঝতে পেরেছে যে আপনার 1, 2, 3 এখানে আরো দুটো ডেট আছে। সো এখানে কি করেছে, 28-এর পর 29 বসিয়ে আছে, 30, 31, 32 এরকম একটা হিসাব নিকাশ করে কিন্তু সেখানে ডাটাটা বসিয়ে দিয়েছে। ঠিক আপনার যেখানে যেখানে ফাঁকা ছিল, যেমন মনে করেন আমি আবার যদি এটাকে ডিএফ টাইম, আমাদের মেইন ডাটা ফ্রেমটা লোড দিয়ে দেখি অবস্থাটা কি ছিল, যেমন 7, 8, 9 এখানে 3টা ডেটা মিসিং ছিল। তো এখানে 8 এবং 7-এর মাঝখানে এমন ভাবে সমন্বয় করেছে, যেহেতু এখানে ডেট গুলি সবই আছে তো এখানে তার অ্যাভারেজ করতে কোনো সমস্যা নেই। বাট আর কোনো জায়গাতে যদি ডেট মিসিং থেকে থাকে, 14, 15, 16, 17, এইখানে এখানে দেখেন একটা ডেট মিসিং আছে,
সো এইখানে যখন সে করেছে 15, 16, 17, তার মানে এই ডাটা যদি আমরা দেখি 15, 17, 18, 15, 17, 18, 15, 17, 18, তো এইখানে কিন্তু সে যে কাজটা করেছে 15, 17, 18তে 30, 35, 38 করেছে। তার মানে এইখানে সে হিসাব করে নিয়েছে যে এইখানে 17, 18টা পাশাপাশি 16 একটা ডাটা আছে, সেই ডাটাটার জন্য হিসাবটা সেইভাবে করে নিয়েছে, এইখানে কিন্তু একটা ফ্লোটিং নাম্বার বসিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে টাইম মেথডের এই একটা বড় সুবিধা আছে যে টাইম মেথডকে ইউজ করে আমরা এই কাজগুলি করতে পারি। তো মোটামুটি আমরা আসলে পান্ডাতে আরো বেশ কিছু ভাবে বা আরো বেশ কিছু পদ্ধতিতেই পান্ডাতে এই ফিল ডাটা ফিলের কাজটা করা যায়। তো আমি মূলত এই টিউটোরিয়াল আপনাদেরকে খুব মোস্ট পপুলার যে মেথডগুলি আছে বা যেগুলি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেগুলি মূলত আমি আপনাদেরকে দেখলাম। এখন আমি আরেকটা কাজ করব, সেই কাজটা হলো দেখেন এইখানে আমাদের যে ইন্ডেক্সটা আছে এই ইন্ডেক্সটাতে একটু খেয়াল করে দেখেন, ইন্ডেক্সটা আপনার ঠিক সঠিকভাবে ইন্ডেক্সটা নেই, তার মানে 1 তারিখের পর 2 তারিখ, 3 তারিখ নেই, 4 তারিখ আছে, 5 তারিখ, 6 তারিখ। তো আপনার যদি মনে হয় যে না আমি এই ডাটাটাকে এখানে রি ইন্ডেক্সিংটা করবো, এখানে সিরিয়ালটা ঠিক থাকবে ডেট, যেহেতু এটা আমাদের ডেট কলাম, তো এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এর এই ডে কলামটাকে ফিল আপ করার জন্য ডেট রেঞ্জ নাম করে একটা মেথড আছে, সেটাকে আমরা ব্যবহার করতে পারি। তো ডেট রেঞ্জ যে কাজটা করে, ডেট রেঞ্জ যে কাজটা করে সেটা হচ্ছে ও আপনাকে একটা রেঞ্জ তৈরি করতে সুবিধা এনে দেবে। ডেট রেঞ্জ মেথডটা, তো লাইনটা তো মুছে স্লো, যাই হোক, ডেট রেঞ্জ মেথডে আসলে দুটো প্যারামিটার খুব বেশি এসেনশিয়াল হয়ে থাকে, সেটা হচ্ছে ডেট রেঞ্জ। তো ডেট রেঞ্জের ক্ষেত্রে স্টার্ট নাম্বার এবং এন্ড নাম্বারটা খুব এসেনশিয়াল, এই দুটো নাম্বার, এটা ছাড়া আরো এখানে অনেকগুলি প্যারামিটার ব্যবহার করে, আমাদের মূলত দরকার স্টার্ট নাম্বার এবং এন্ড নাম্বার। তো আমরা যেহেতু বুঝতে পারছি যে আমাদের স্টার্ট নাম্বার হচ্ছে 1 তারিখ এবং এন্ড নাম্বার হচ্ছে 23 তারিখ, বাট এর মধ্যে কিছু ডাটা মিসিং আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে ডিএফ ইকুয়াল টু আমাদের একেবারে র ডাটাতে নিয়ে যাই, আসলাম, ঠিক আছে, ফাইন, সব ঠিক আছে, ডিএফ ইকুয়াল টু পিডি ডট ডেট রেঞ্জ, ডেট আন্ডারস্কোর রেঞ্জ, ডেট রেঞ্জ। তো এই যে মেথডটা, এই মেথডটার প্রথম শর্তটা হচ্ছে আপনার প্রথম ডেটটা দিতে হবে, তো আমাদের প্রথম ডেটটা আছে এরকম, সো আমি এখানে গিয়ে একটা ইনভার্টেডের মধ্যে এটাকে পেস্ট করে দিলাম, দেন এটা হচ্ছে শেষ ডেট, সো আমার এখানে আমি এটাকে কমা দিয়ে এটা বসিয়ে দিলাম, তার মানে আমি ওকে বলে দিলাম এবার তুমি ডিএফটা আমাকে দেখাও, তার মানে ও তখন যেটা করবে সেটা হচ্ছে আপনার এই যে ডাটাটা আমার আছে এই ডাটাটাকে আপনার আমাকে দেখিয়ে দেবে যে আসলে পজিশনটাকে। তো আমরা একটু দেখি এটাকে, এটাকে ডিএফ টু এর মধ্যে রাখি বা ডিএফ থ্রি এর মধ্যে রাখি, তাহলে আমার, তো দেখেন ও যে কাজটা করলো সেটা হচ্ছে ডেট টাইম ইন্ডেক্স নাম করে একটা ফাংশনের মাধ্যমে এই জিনিসটা আমাকে বলে দিল যে তুমি আমাকে শুরু করতে বলেছিলে 1/11 তারিখ থেকে 1/11, 2/11, 3/11 এরকম করে সে টোটাল সিরিয়াল করেছে 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ 23টা ডেট সে আপনার এখানে তৈরি করে দিয়েছে। এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে ডেট ইন্ডেক্সটা, এই ডেট ইন্ডেক্সটাকে এখানে বসিয়ে দেওয়া, কারণ এখানে দেখেন 2, 3, 4 আছে, বাট এখানে কিন্তু 2, 3 নাই, তো আমাকে এই সিরিয়ালটাকে জাস্ট এই ডে কলামের এখানে ইনসার্ট করতে হবে। তো আপনি যদি এই ডে কলামের এখানে এটাকে ইনসার্ট করতে চান, যেহেতু আমি এটাকে ডিএফ টু এর মধ্যে রেখেছি, এটাকে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে নতুন আর একটা ডিএফ থ্রি নেই, ডিএফ থ্রি নেই, এর মধ্যে গিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার পিডি ডট এই ফাংশনটার নাম হচ্ছে ডেট টাইম ইন্ডেক্স, ডেট টাইম ইন্ডেক্স, এই ডেট টাইম ইন্ডেক্স ফাংশনটার মধ্যে আমি কি পাস করব, ডিএফ টুটাকে পাস করে দেব, ডিএফ টুটাকে পাস করে দেব, দেন শিফট এন্টার, শিফট এন্টার দিলে যেটা হলো সেটা হচ্ছে ওই যে ডেট টাইম ইন্ডেক্সটা ডিএফ থ্রির মধ্যে চলে গেল। এখন আমি কি করব, এই ডিএফ থ্রিটাকে রি ইন্ডেক্স করে দেব, তো তার মানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটাকে রি ইন্ডেক্স করার জন্য রি ইন্ডেক্সটা কিসে করব, আমার মেইন ডাটাটা ছিল হচ্ছে ডিএফ ওয়ানের মধ্যে, সো ডিএফ এর মধ্যে ছিল আমার মেইন ডাটাটা, সো ডিএফ এর মধ্যে আমি এখন কি ভ্যালুটা পাস করব, কারণ এটাই ছিল আমাদের মেইন ডাটা, এটা ডিএফ, সো ডিএফ এর মধ্যে আমি যেটা পাস করব সেটা হচ্ছে ডিএফ ডট রি ইন্ডেক্স নাম করে একটা মেথড আছে, এই মেথডটা ব্যবহার করে আমি যেটা করব সেটা হচ্ছে ডিএফ থ্রিটাকে এর মধ্যে পাস করে দেবো,
ডিএফ3টাকে পাস করে দেবো এবং শিফট এন্টার প্রেস করবো। শিফট এন্টার প্রেস করে এটাকে ডিএফটাকে আমি আবার ভিজুয়ালাইজ করবো। তো দেখেন এখন কিন্তু আমাদের সেই যে ইন্ডেক্সিংটা এটা কিন্তু এখন ঠিক হয়ে গিয়েছে। আবার 1 2 3 4 5 6 7 ডাটাগুলি কিন্তু যেখানে যেখানে ছিল, যেমন আমাদের 2 এবং 3 তারিখ যেহেতু নতুন করে ইনসার্ট করেছি, তো স্বাভাবিকভাবে এগুলো সম্পূর্ণ কিন্তু নাল আছে। ঠিক আছে, তো তার মানে আপনি চাইলে এরকম ভাবে কোনো একটা কলামের, বিশেষ করে ডেট কলামের যে ডাটাটাকে, সেই ডেট কলামের ডাটাটাকে আপনি এরকম রিইন্ডেক্সিং করে নতুন করে টেবিলটাকে আবার সাজাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের মোটামুটি ফিল ডাটা হ্যান্ডেলিং করা, অর্থাৎ এনে ডাটাকে, নাল ভ্যালু ডাটাগুলোকে কিভাবে আপনি পান্ডাতে হ্যান্ডেলিং করবেন সেই বিষয়টা। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।